আয়ুর্বেদিক বিজ্ঞানে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের একটি হর্তকি। এর নানা গুণ আছে। স্বাদ তিতা। এটি ট্যাটিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্রুকটোন ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ। হর্তকি দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়, হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে। এটি পরজীবী নাশক, পরিবর্তন নাশক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক। হর্তকি কোষ্ঠকাঠিন্য, স্নায়ুবিক দুর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেই হর্তকির উপকারিতা সম্পর্কে। হর্তকিতে অ্যান্থ্রাইকুইনোন থাকার কারণে রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ। কোষ্ঠকাঠিন্য দূর করে এই হর্তকি। অ্যালার্জি দূর করতে হর্তকি বিশেষ উপকারী। হর্তকি ফুটিয়ে সেই পানি খেলে অ্যালার্জি কমে যাবে। হর্তকির গুঁড়া নারিকেল তেলের সঙ্গে ফুটিয়ে মাথায় লাগালে চুল ভালো থাকবে। হর্তকির গুঁড়া পানিতে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হর্তকির পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে আরাম পাবেন। দাঁতের ব্যথা হলে হর্তকির গুঁড়া লাগান, ব্যথা দূর হবে। রাতে শোয়ার আগে অল্প বিট লবণের সঙ্গে 2 গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরিতকির গুঁড়া মিশিয়ে খান, পেট পরিষ্কার হবে।